পাঁচশো কম নিয়ে না সাতশো টাকা ভাড়া চাইছে কইতে 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 তারপরে সাড়ে চারশো ভাড়াও তো বেশি ছাপছে কিন্তু দুইশো আগে দুইশো করে যায় তেমন তিনশো টাকাই নে কিন্তু এত টাকা ছশো টাকা ভাড়া কি যাওয়া যায় ধন্যবাদ আপনাকে সাথে সাথে আই এম সরি টু সে আমি খুব ভাড়াক্রান্ত হৃদয়ে বলছি গতকালকে আমাদের টার্মিনালে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয়নি কিন্তু আপনার চ্যানেলে স্ক্রলে যে নিউজটা দেখলাম যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ হুইচ ইজ নট ট্রু প্রথম কথা আমার আর আজকে যে আপনি অতিরিক্ত ভাড়ার কথা বলতেছেন ইট ইজ অ্যাপসুলিটলি ইয়ে রং আজকের ভাড়া অতিরিক্ত নেওয়ার কোন ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই টার্মিনালে আমার যে পরিমাণ যাত্রী আছে ভাড়া বাজারের বা ভাড়ার জিনিসটা কখন আপ ডাউন করে যখন ডিমান্ড আর যুগানের চাহিদা এবং যুগানের মধ্যে পার্থক্য থাকে গতকাল ছিল যাত্রী বেশি গাড়ি কম এইটা একটা যুগান এবং ইয়ার সমস্যা ছিল আজকে তো আমার টার্মিনালে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার প্যাসেঞ্জার ক্যারি করার মতো ক্ষমতা আমার আছে আর আমার টার্মিনালে সারাদিনে সারা টার্মিনালে আমার সারা টার্মিনালে প্যাসেঞ্জার এখন পর্যন্ত হাজার দুই হবে কিনা না আমার সন্দেহ আছে দুই হাজারও হবে না কারণ এই যা দেখতেছেন ম্যাক্সিমাম আমার স্টাফ এখন এই অবস্থার মধ্যে যদি অভিযোগ যে অতিরিক্ত ভাড়া এটা আমার জন্য দুঃখজনক যাত্রীরা বলে নাই যদি কোনো যাত্রী বইলে থাকে আমার কাছে নিয়ে আসেন আমি ওই রেসপেক্টিভ গাড়ি এবং গাড়ির মালিক সহ আমি যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি তার ফরেবার তার গাড়ির ব্যবসা বন্ধ করে দিব এই ক্ষমতা আমার কাছে আছে যে আমি ওই মালিকের গাড়ির ব্যবসা একেবারে অন্তত মিনিমাম এক বছরের জন্য আমি সাসপেন্ড করে দিব। আপনি নিয়ে আসেন আমার কাছে কিন্তু এই ধরনের কোনো তথ্য নাই এইগুলি কিছু লোক আছে যারা উৎসার ওটায় আমাদের যে ইমেজ এবং গভর্নমেন্টের যে টার্গেট এ সম্বন্ধে সমালোচনা করার জন্য কিছু লোক আশেপাশে উৎপাইতে বৈসা থাকে টেলিভিশন এবং ক্যামেরা দেখলেই সামনে আইসা বলে

ভাড়াও তো বেশি ছাপছে কিন্তু দুইশো আগে দুশো করে যাইতাম তিনশো টাকাই নে কিন্তু এত টাকা ছশো টাকা ভাড়া কি যাওয়া যায় সাতশো টাকা ভাড়া চাইছে সাতশো টাকাতে অনেক পোয়াতে পারল